গিয়ে দিয়ে আসি, আমি খাবো না তবে এখানে চলে আসবো, আমার আরো দুই জায়গায় যাইতে লাগবে। আমি মনে করি প্রথমে বলবো যে আমাদের এলাকার যারা কংগ্রেসীরা হাতে লাড্ডু নিয়ে বসেছিল তাদের লাড্ডুটা ফেলে দিতে হচ্ছে, অন্য কিছু না। সবচেয়ে বড় কথা, যে সমস্ত কংগ্রেসী ভাই লাড্ডু নিয়ে বসেছিল অমুক তারিখ ওষকরায় আসছে, তো আমি বলবো ভাই আপনারা লাড্ডুটা ফেলে দিন হাত থেকে। আপনাদের লাড্ডুটাকে ফেলার জন্য এই কাজটা করা হলো, যাতে উনি কংগ্রেসে যেতে না পারে, উনি আবার দল চেঞ্জ যে করতে চাইছিল সেই লাড্ডুটা যাতে মানে উনি অ্যাকসেপ্ট না করে না খেতে পারে, তার জন্য উনি আর কি ওনাকে বিজেপি আর কি একটা চাল করে তাকে সিআইএফ পাঠিয়েছে। ওইটা যেহেতু যায় তাহলে তিনি দলটা চেঞ্জ করতে পারবে না, তার জন্য এক। আর দ্বিতীয়ত হচ্ছে পাঁচজন আসুক আর সাতজন আসুক, সিএফরাই থাকবে ওনার কাছে, ওনার কাছে কোনো লোক নেই ভাই, মানুষ নেই। কারণ ১০,০০০ ভোট দাসপাড়া অঞ্চলে তৃণমূল কংগ্রেস লিড দিয়েছে, তো সিএফ দিয়ে ভোট হবে না, ভোট হবে মানুষের মন জয় করে, তো ওনার কাছে মানুষ নেই, সিএফ আছে। এই বিষয়ে কি আর বলার আছে, আপনারা জানেন যে নির্বাচন পরবর্তী সময় থেকেই আজকে যে পরিস্থিতি, সেই কারণে দলগতভাবে আলোচনা করে আমার নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আজকে সেই নিরাপত্তার জন্য পাঁচজন কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফ আমার কাছে পাঠিয়েছে, এটাই আর কি। তো আপনি কি কোনো মানে সুরক্ষাহীনতায় ভুগছিলেন? আমার জীবনে এরকম কোনো ব্যাপার নেই যে আমি সুরক্ষাহীনতায় ভুগছি, কারণ এর আগে অনেক অনেক ঘটনা ঘটে গেছে, এর আগে অনেক কিছু ঘটছে, সেটা বড় কথা না। বড় কথাটা হচ্ছে পাঠিয়েছে এই আর কি। আমার সুরক্ষাহীনতা বা আমার উপরে কোনো রকম কোনো কিছু বা কারোর সঙ্গে খারাপ সম্পর্ক বা কেউ আমাকে ধমকি দিয়েছে এরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, আপনার তো সুরক্ষা হলো, এবার ভোটারদের কি সুরক্ষাটা থাকবে বোঝায়? না, ভোটারদের সুরক্ষার ব্যাপারটা তো সবাই আপনারা জানেন যে বর্তমান কি পরিস্থিতি চলছে। এখন আমার সুরক্ষার সঙ্গে সঙ্গে যে ভোটারদের সবার সুরক্ষা হয়ে যাবে সেটা কিন্তু না। সরকার যে সরকার চলছে সেই সরকার যদি চিন্তা করে যে ভোটার সবার যে ভোটার আছে সবার বা ভোট যারা দেয় সবার, সেটা যতক্ষণ অবধি ভাববে না ততক্ষণ অবধি ভোটারদের নিরাপত্তা দেওয়া কোনো মতেই সম্ভব না। स्मार्ट इन्वेस्ट आज ही संपर्क कीजिए और अपना समय, पैसा और स्वास्थ्य बचाए। जी बिल्कुल, मैं आज ही स्मार्ट इन्वेस्ट का संपर्क करता हूँ। अधिक जानकारी के लिए कॉल करें 9077123060 अथवा व्हाट्सएप करें 9485132399 अथवा ईमेल करें om.esmartinvest@gmail.com पर या फिर हमारी वेबसाइट esmartinvest.com पर मुलाकात लीजिए।